মিঠ আছে সেই স্বাদ, ওই ওদিকে পাকা সুই দেখা না আচ্ছা দেখতে উঠাই তো ধাক্কা জানি তো আম পাড়ার জন্য অভিযান শুরু করে দিছি ওইদিকে যাম না হ্যাঁ ওই যে ওই যে ওইদিকে দেখা যাইতেছে পাতার অন্ধা কলা টলা রয়েছে নাকি ঢাকি দিস না ঢাকি দিলে পানিতে পড়বো আম আচ্ছা দেখতে পাচ্ছেন গাছে উঠছে একজন আমরা আজকে পাকা আম পারবো পাকা আম খাওয়ার মজা অন্যরকম একদম গাছ পাকা আম ভাই ধরেন হ্যাঁ ধরেন কই দাঁড়া এদিকে আর একটু আগায় এসে দে আগায় এসে আগায় এসে রে আমাদের এই গাছের আম একটু দেরিতে পাকে কিন্তু সেই মিষ্টি দে দে এই ধরেন এই আরে হা এটা আরো একদম পাকলে আরো কালার হবে দেখতে পাচ্ছেন একদম মাত্র সেরা আরো একটা আছে খারাপ আরো হ্যাঁ আরো একটা আছে এটা থাক এই যে নিচ দেয় এগুলো পাকে নাই না ভাই এই যে পানিতে পড়ে এস এ পানিতে পড়ছে একটা দেখতে পাচ্ছেন একদম আম একটা পানিতে পড়ে গেল দূরে তো পাকা ছিল পাকাটা পরে গেছে না হ্যাঁ পাকাটা এটা পড়লো আমি ধরতে পারি নাই এসে রে হতায় বানিয়ে এতো আমরা নৌকার এই পাশে এই পাশে হ্যাঁ ডুব দে একটা আম নিচে পড়ছে এদিক দিয়ে দেখ উঠা 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 দে দে পাকছে না এ ভালো করে দে এদারা না একটা বেশিরভাগই হলো একদম পানিতে পড়ে যায় কারণ পানির একদম কাছে এ ইয়ে এই রাকিব এদিকে আম খায় ফেলছে পিতে কোন দিকে বাদুর এ দেখ মাথায় পাকছে ইস অন্ত যাওয়া হবে না অনেকগুলা ও এদারা না একটা কই নিমো দে আও একদম সেই এটা একদম পাইকে গেছে রে নাম্বা দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা আম এখন আমরা আম খাবো একদম দেখতে পাচ্ছেন পাকা আম দেখি এটা একটু নরম বেশি তুই দেখা অনেক গ্রান রাখি একদম পাকা আম মাত্রই গাছ থেকে পারলাম মিঠ আছে সেই স্বাদ অনেক মজা সে মজা না আমার যে একটা তাজা ঘ্রাণ গাছ থেকে পারলে সেই ঘ্রাণটা পাওয়া যাইতেছে অত সৎকা সেই চল একদম রস বেশিরভাগ আম পুকুরে পড়ে যায় আর ভদ্র খায় ফেলায় আর বাড়িতে কেউ নাই কত দূর খাওয়া পুরা শেষ হয়েছে আপনারা কেউ আম খাইতে চাইলে চলে আসেন আমাদের বাড়িতে